আমি তো বলিনি তোমাকে জানতে হবে, আমি তো শুধু এটা বলেছি সেই বাচ্চাটা জন্মানোর পর তুমি ওকে কোথায় দিয়ে এসেছো সেটা আমাকে বলো। এক কথা কতবার বলবো, আই বুড়ো মেয়ে পোয়াতি হলো, তাকে কত কষ্ট করে লুকে চুরে বাড়ির মধ্যে রেখেছিল, তারপর সে বাচ্চা বিয়ে হলো, তারপর কি সে বাচ্চাকে বাড়িতে মানুষ করতে পারতুম, বড় করতে পারতুম? আমার প্রশ্ন সেটা নয়, আমার প্রশ্ন যেটা সেটার উত্তর দাও না। সেই বাচ্চাটা জন্মানোর পর তুমি ওকে কোথায় নিয়ে এসেছো সেই কথা কি তোমাকে বলতে হবে? হ্যাঁ বলতে হবে। ইমন, এই বিষয় থেকে তুমি সরে এসো, আমি তোমাকে বলছি। কেন আমি তো সরবো না, আমি কিছুতেই সরবো না। আর এরপর আপনি যদি মনে করেন আপনি আমাকে আবার বাড়ি থেকে বের করে দেবেন, আমি তবুও সরবো না। আর এটা শুধুমাত্র আমি আপনাদের বাড়ির বউ হয়েছি বলে নয়, একটা মেয়ে হয়ে আমি একটা মেয়েকে তার সন্তানকে ফিরিয়ে দিতে চাই। সেই জন্য এত কিছু জানার পরও যদি আমি এটা না করতে পারি, আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। দেখো 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 দেখো, হ্যাঁ এরকম ভাষণ দিচ্ছে, একবার দেখো কত বড় বড় কথা কইছে, একবার দেখো। হ্যাঁ আমাদের বাড়ির মান ইজ্জত একবার ধুলে মিশিয়ে দেবে, আমি বলে দিলুম। আমাদের সবাইকে একদিন রাস্তায় দাঁড় করিয়ে ছাড়বে, এ তোমায় বলে দিলুম। রানো রানোর কি ক্ষমতা আছে ওর বউকে কথা শোনানোর? আমি তাই ভাবছিলাম, তোমরা তো দেখলে, চোখের সামনেও পরিষ্কার বলে দিল যে ও রানোর কোনো কথা শুনবে না। তুমি এভাবে সকলের সামনে আমার মাথা নিচু করিয়ে কি আনন্দ পাও বলো তো? আপনাদের মাথা যে এত তাড়াতাড়ি নিচু হয়ে যায় সেটা আমি কি করে বুঝবো বলুন তো? কি এমন মাথা আপনাদের, জল্পে একটু টুসকি মানে আপনাদের মাথা নিচু হয়ে যায়? কিসে যে আপনাদের মাথা উঁচু হয়, কিসে যে আপনাদের মাথা নিচু হয় আমি নিজেই বুঝতে পারি না। একটা মানুষকে সারাটা জীবন অন্ধকারে ঠেলে রাখলে আপনাদের মাথা বিশাল উঁচু, আর একজন মানুষকে তার যোগ্য পাওনা ফিরিয়ে দিলে আপনাদের মাথা নিচু হয়ে যায়, তাই না? শোনো শোনো, তোমায় জ্ঞান দিচ্ছে। হ্যাঁ না না না, এ মেয়েকে নিয়ে সংসার করা কারো কম্যই নয়। দূর দূর প্লিজ, আর তোমরা ভেবো না যে সংসার করার জন্য আমার বাঁ পাটা একেবারে কাঁদছে। আর এর সঙ্গে সংসার করার কি সম্পর্ক? যা সত্যি সেটা আমাকে জানতেই হবে। ও এত জোর জবরদস্তি করছে কেন বলতো? এতে ওর কিলা সেটা যদি তুমি বুঝতে পারতে তাহলে এত কথা বলতে না। দেখলে শুনলে, তোমার বউর কথা শুনলে? ও তো দেখছি মানে কোনোদিন কোনোভাবে আমাদের মানিটুকু করে না। ইমন, আমি তোমাকে বলছি, তুমি এই বিষয় নিয়ে আর মাথা খাওয়াবে না। আপনি একই কথা তখন থেকে কেন ভাঙা রেকর্ডের মতো বলে যাচ্ছেন? আপনি তো বারবার শুনছেন যে আমি আপনার কথা শুনবো না। আমি যখন একবার ঠিক করেছি আমি সত্যিটা জানবো, তখন আমি সত্যিটা জানবো। আর জেঠিমা, তুমি কেন আমার সত্যিটা বলতে পারছো না? সমস্যাটা কোথায়? কেন তুমি তার পরিচয়টা আমাকে দিতে পারছো না? কি হয়েছে তার? সে কি বেঁচে আছে নাকি বেঁচে নেই? তাহলে তুমি আমায় বলে দাও যে সে বেঁচে নেই। দেখো, একজনের জীবন মৃত্যু কোনোটাই তোমার হাতে নেই, সেক্ষেত্রে তুমি আমায় সত্যিটা বলতে পারো। আমি শুধু সত্যিটা জানতে চাইছি, আর তো কিছু না। রানো, কি করব এখন বলে দেখিনি, যে কথা তোমরা কোনোদিন শুধোনি এখন ওকে বলতে হবে। ইমন, কেন শুধু শুধু অশান্তি বাড়াচ্ছ বলতো? এখন হয়তো তাকে খুঁজে পাওয়ার কোনো সম্ভাবনাই নেই, এখন হয়তো খুঁজেও পাওয়া যাবে না। আর এতদিন আগেকার ঘটনা এখন জেঠিমাকে দিয়ে বলে তার মনের অশান্তি বাড়ানো ছাড়া কি হবে বলতো? ঠিক আছে, তাহলে আমি এটাই ধরে নিচ্ছি যে পিসমনির ছেলে নেই, সে মারা গেছে। বেশ, এবার যদি আমি অনন্য স্যারকে গিয়ে বলি, তারপর অনন্য স্যার যখন আসবে এসে তোমাদের জিজ্ঞেস করবে ওনার ছেলে কি করে মারা গেছে,
কোন হোমে তোমরা দিয়েছিলে, তখন কি উত্তর দেবে সেটা সাজিয়ে রেখেছো তো? এই বউ, হ্যাঁ, একে তুমি ঘরে ঠাঁই দিয়েছ, আমরা খাওয়াচ্ছি পড়াচ্ছি, তোমার একবারও মনে হচ্ছে দেখো যে দুধ কলা দিয়ে কাল সাপ পোষা হচ্ছে? তা নয় বাবা, তা তো মনে হয় না, কারণ সত্যি কথা জানতে চাওয়ার অধিকার সবার আছে, কেউ সত্যি জানতে চাইতেই পারে। হ্যাঁ, তোমাদের হয়তো বলতে অসুবিধা আছে, সেটা আলাদা বিষয়, কিন্তু কোনো কোনো সময় একটা মানুষ তো সত্যি জানতে চাইতেই পারে। তবে এই তো হয়ে গেল, শুধু শুধু তুমি এতক্ষণ ধরে ইমনকে বলছিলে যে এই সমস্ত ব্যাপার নিয়ে মাথা ঘামিও না, শুধু শুধুই ওকে তুমি বাধা দিচ্ছিলে। এই তো তুমি এখন নিজেই স্বীকার করছো যে সত্যিটা জানার অধিকার সকলের সবসময় আছে, তাই না? তুমি কি বিশ্বাস করো না এই কথা, যে প্রত্যেক মানুষের সত্যি জানার অধিকার আছে? কোনো একজন মানুষ কোনো একটা সময় সত্যি জানতে চাইতে পারে। সব সত্যি কি আর সবসময় জানা যায় রণ? কত সত্যি তো চিরকালের জন্য অন্ধকারের তলায় চাপাই পড়ে থাকে। মানুষ চাইলে সেই সত্যিটাকে আলোর দিকে নিয়ে আসতে পারে রূপকথা দিয়ে। যা সত্যি তা সত্যি, সত্যির কোনো ভয় নেই, ভয় থাকে মিথ্যের। জেঠিমা, আজ কিন্তু তোমরাই নিজের থেকে এসেছো মিস্টার চ্যাটার্জির কাছে আমার নামে নালিশ করবে বলে, আমি কিন্তু কথাটা তুলিনি। আর একবার যখন সবার সামনে কথাটা তোমরা তুলেই ফেলেছো, তখন আমিও সবার সামনে জিজ্ঞেস করছি, শেষবারের মতোই জিজ্ঞেস করছি, পিসিমণির ছেলে কি মারা গেছে? না না না, মরে যায়নি, মরে যায়নি, মরে যেতে যাবে কেন? হ্যাঁ, মারা যখন যায়নি তখন সে বেঁচে আছে, আর এই কথাটা তুমি এত জোর দিয়ে যখন বলছো তখন তুমি নিশ্চয়ই জানো যে সে কে। বেশ, আজ বলতে ইচ্ছে না হলে কাল বলো, কাল বলতে ইচ্ছে না হলে পরশু বলো, কিন্তু পরশুর পরও যদি তোমাদের আর বলতে ইচ্ছে না করে তখন কিন্তু তোমাদের হাতে আর কোনো সময় থাকবে না। ভয় দেখাচ্ছো? হ্যাঁ, তুমি ভয় দেখাচ্ছো আমাকে? তাই তো দেখাচ্ছে, কাঁটার উপর রেখে দিয়েছে আমাদের, তাই নাকি? ভয় পাচ্ছো তোমরা? আমি কিন্তু তোমাদের ভয় দেখাচ্ছি না, আমি শুধু একটা সত্যি কথা তোমাদের কাছ থেকে জানতে চাওয়ার জন্য তোমাদের হাতে তিন দিন সময় দিয়েছি, আর তার সাথে আমি এটাও বলেছি তিন দিন পর তোমরা যদি আমাকে উত্তর না দাও তখন আমার হাতে আর কিছু থাকবে না, স্যার নিজে এসে তোমাদের কাছ থেকে এটা জানতে চাইবে যে ওনার ছেলে কোথায়। আমার বেলায় তোমরা না হয় হেলা ছেদ্দা করে উত্তর দিচ্ছ, কিন্তু স্যারের বেলায় কি এভাবে উত্তর দিতে পারবে নাকি স্যার শুনবে, কি মনে হয় তোমার জেঠিমা? জেঠিমা, যে প্রশ্নের উত্তর কখনো জানতে চাইনি আজ তুমি নিজের মুখ থেকে এতগুলো কথা বলছো বলে আমি জানতে চাইছি। যখন সে বেঁচেই আছে তুমি বললে, তাকে তার নিজের বাবা মার কাছে পাঠিয়ে দিতে অসুবিধাটা কোথায়? দেখো, তোমরা তো কিছু জানো না তাই এ কথা বলছো, সেদিন এছাড়া আমাদের হাতে আর কোনো উপায় ছিল না। আমরা যদি অমানুষ হতাম তাহলে তাকে হোমে দিয়ে দিতাম, আমরা অমানুষ নয় বলেই তাকে। কুসুম দোলা, কুসুম দোলা।
স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।